পার্ট টাইম শিক্ষক যারা আছেন তারাও সমকাজের সমবেতনের একটা বড় রায় বেরিয়ে এলো হাইকোর্টের তরফ থেকে, যেটা একটা বিরাট বড় ধাক্কা। এরকমই সংবাদ আজকে প্রচারিত হচ্ছে নামি দামি বড় বড় সংবাদপত্রগুলিতে। আমরা অনস্ক্রিনে আছি বিশ্ববার্তা সংবাদে, এখানেও দেখছেন সমকাজের সমবেতন আংশিক সময়ের শিক্ষকরাও স্থায়ী শিক্ষকদের মতো মূল বেতন পাবেন হাইকোর্টে ধাক্কা রাজ্যে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, হিন্দুস্তান টাইমস বাংলার মতোও একটা গুরুত্বপূর্ণ পত্রিকাতেও এটা বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ট টাইম টিচার্স স্যালারি আংশিক সময়ের শিক্ষকদের সমান বেসিক পে দেওয়ার নির্দেশ কিন্তু হাইকোর্ট দিয়ে দিয়েছে। এখানেও একটা লম্বা চওড়া আর্টিকেল কিন্তু আছে, মূল বিষয়বস্তু আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেওয়া হবে, আপনারা সঙ্গে থাকুন। আর আপনারা যদি প্যারাটিচার বা প্যারাটিচারদের পরিবারের কেউ হয়ে থাকেন তাহলে তো অবশ্যই মিষ্টিমুখ করবেন, খুবই বড় মাপের সুখবর। এবং অল্প কয়েকদিন মাত্র সময় দিয়েছে, তার মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে সমান পে কিন্তু করতে হবে পার্ট টাইম শিক্ষক আর স্থায়ী শিক্ষকদের সমান পে কিন্তু করতে হবে, এবং সেটাও বকেয়া সহ, এবং সেটাও অল্প কিছুদিনের মধ্যে। আপনি যদি লক্ষ্য করেন ওয়ে টু নিউজ থেকে, এখানেও দেখবেন হাইকোর্টের বড় সিদ্ধান্ত মুখ থুবড়ে পড়ল মমতার সরকার, সমান কাজের জন্য সমান বেতন সংক্রান্ত মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে স্থায়ী শিক্ষকদের মতোই বর্ধমানের আংশিক সময়ের দুই শিক্ষককে 2010 থেকে, বন্ধুরা 2010 থেকে 2013 সাল পর্যন্ত বেসিক পে বা মূল বেতন দিতেই হবে, যাবতীয় বকেয়া মেটাতে হবে হাইকোর্টের নির্দেশ পাওয়ার 4 সপ্তাহের মধ্যেই, মানে এক মাসের মধ্যে 2010 থেকে 2013 সাল পর্যন্ত বেসিক পে বা মূল বেতন দিতে হবে এবং যাবতীয় বকেয়া মেটাতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে রাজ্যের বাকি আংশিক সময়ের শিক্ষকদের মূল বেতনও স্থায়ী শিক্ষকদের সমান হতে চলেছে বন্ধুরা, বিরাট বড় একটা আপডেট। যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা দেখতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। রীতিমতো সরকারি চাকরির প্রিপারেশন আপনাদেরকে মক টেস্ট সহকারে নেওয়া হচ্ছে, সেই মক টেস্টও একদম টাইম ধরে ধরে রুটিন করে ডেইলি বেসিসে প্রত্যেক দিন দুপুর 3টে এবং রাত 9টায় 2 ঘন্টা করে পরীক্ষা কিন্তু আমরা নিচ্ছি, এবং সেটাও সম্পূর্ণ ফ্রিতে। এরকম সুবিধা বা এরকম অপরচুনিটি কখনো পাবেন না। আপনি যদি সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ফ্রিতে মক টেস্টে অংশ নেবার জন্য, এবং ডেলি ডেলি গুরুত্বপূর্ণ খবরের কাগজ কর্মক্ষেত্র কর্মসংস্থান দ্য হিন্দু টেলিগ্রাম থেকে শুরু করে আপনি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিতে পাবেন। আংশিক সময়ের শিক্ষকদের মূল বেতনও স্থায়ী শিক্ষকদের সমান হতে চলেছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে। স্থায়ী শিক্ষকদের মতোই বর্ধমানের আংশিক দুই শিক্ষককে 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত বেসিক পে বা মূল বেতন দিতে হবে, মূল বেতনের যাবতীয় বকেয়া মেটাতে হবে হাইকোর্টের নির্দেশ পাওয়ার 4 সপ্তাহের মধ্যে। এর ফলে শিক্ষাক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়ে গেল রাজ্য সরকার। বর্ধমান জেলার খান্দ্রা হাই স্কুলের আংশিক সময়ের শিক্ষক অনির্বাণ ঘোষের আইনজীবী লক্ষ্মী কুমার গুপ্ত এবং ওই জেলারই বিটরা হাই স্কুলের আংশিক সময়ের শিক্ষক বরুণ কুমার ঘোষের আইনজীবী সৌমেন কুমার দত্ত ও সৌরভ দত্ত বুধবার জানান, 2019 সালে সমকাজে সমবেতন দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। 3রা সেপ্টেম্বর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানায়, দেশ বা রাষ্ট্র তখনই উন্নতি করতে পারে যখন তার নাগরিকেরা শিক্ষিত হতে পারেন। যে সমাজে শিক্ষকের মর্যাদা থাকে না তাকে অসাম্যের শিকার হতে হয়, সেই ব্যবস্থাও সমাজের পক্ষে আত্মহরণের সামিল। আংশিক সময়ের শিক্ষক হন বা চুক্তিতে নিযুক্ত শিক্ষক তারা সকলেই শিক্ষক। বন্ধুরা, এই বিষয়টির দিকে আপনারা জোর দেবেন যে এই যে বলা আছে না আংশিক সময়ের শিক্ষক হন বা চুক্তিতে নিযুক্ত শিক্ষক হন তারা প্রত্যেকেই কিন্তু শিক্ষক, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। মানে সমকাজ অথচ বেতন ভিন্ন, এই জিনিসটা কিন্তু খুব একটা খারাপ জিনিস। সেই জন্যই কিন্তু বলা হচ্ছে সম কাজে সম বেতন কিন্তু দিতে হবে, তারা চুক্তিতেই হোক বা স্থায়ীভাবেই হোক তারা সকলেই শিক্ষক। কোনো আংশিক সময়ের শিক্ষককে যেভাবেই নিযুক্ত করা হোক না কেন তিনি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতো একই ধরনের দায়িত্ব নিলে বা কাজ করলে তিনি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতো ন্যূনতম মূল বেতন দাবি করতেই পারেন। সংশ্লিষ্ট দুই আংশিক সময়ের শিক্ষকদের বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ডিভিশন বেঞ্চে কিছু তথ্য পেশ করে জানিয়েছেন, ওই দুই শিক্ষক স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে নিযুক্ত হননি, তাই তারা
সমান বেতনের দাবি জানাতে পারেন না। তাদের সমবেতন দিতে গেলে রাজ্যের আর্থিক ক্ষমতা বিবেচনা করে দেখতে হবে, কিন্তু ডিভিশন বেঞ্চ তা মানতে না চেয়ে বলে ওই দুজন 60 বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করলে স্থায়ী শিক্ষকের মতো যাতে আরও কিছু সুযোগ সুবিধা পান রাজ্য সরকারকে সমব্যথী হয়ে সেই দিকটা বিবেচনা অবশ্যই করতে হবে। আইনজীবীরা এটাও জানাচ্ছেন বন্ধুরা, ডিভিশন বেঞ্চ বলেছে 2007 সালের এপ্রিল থেকে 2009-এর ডিসেম্বর এবং 2013 সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত কেন সমান বা মূল বেতন দেওয়া হবে না, সেই ব্যাপারে আংশিক সময়ের ওই দুই শিক্ষক তাদের 17 বছরের কাজ করার সমস্ত নথিপত্র সই ইমেল মারফত আবেদন জানাতে পারবেন সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছে। সংশ্লিষ্ট দুই স্কুল কর্তৃপক্ষ ওই দুই শিক্ষকের হাজিরা খাতা ও ক্লাস রুটিন জমা দেবেন স্কুল শিক্ষা দপ্তরের সচিবের কাছে। চুক্তিতে নিয়োগের যুক্তি দেখিয়ে স্কুল শিক্ষা সচিব দুই শিক্ষকের আবেদন কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবেন না। বন্ধুরা, এই বিষয়টি থেকে আপনি বুঝতে পারছেন যদি আপনি অস্থায়ী কর্মচারীও হয়ে থাকেন তাহলেও কিন্তু সমকাজে সমবেতনের যে মৌসুমি ভট্টাচার্য রায় দিয়েছিলেন সেই রায় অনুযায়ী আপনি কিন্তু সরকারের কাছে আপনার আবেদনটি রাখতে পারেন যে হ্যাঁ আমরা কাজ সমান করি, হোক না কেন আমরা অস্থায়ীভাবে নিযুক্ত হয়েছি, তাহলে আমরা মূল বেতনটার দাবিদার। যেখানে আপনারা ডিএ ওই সমস্ত কিছু চাইতে পারেন না অ্যাজ এ চুক্তিভিত্তিক কর্মী, আপনারা কিন্তু বেসিক পে বা মূল বেতনটার কিন্তু দাবি করতে পারেন।